আবার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব স্টেমেলে ছবি কিভাবে দেখাতে হয়, কিভাবে ইমেজ দেখাতে হয়। ওকে, তো চলুন আমরা কোডের মাধ্যমে দেখে আসি। এটা ভিএস কোড ইনসাইডের আমি নতুন একটা ফাইল নিব, কন্ট্রোল এস সেভ দিব। এটা আমি করব কোন ফোল্ডারে, ভিডিও টিউটোরিয়াল এসটিএমএল ফোল্ডার করব, ক্লাস 11। এই ফোল্ডারের ভিতরে ক্লাস 11.html নামে একটা ফাইল করব। ওকে, সো বেসিক লেআউটটা তৈরি করে ফেলি। কী করতে হবে, ডক টাইপ, এসটিএমএল শুরু, এসটিএমএল শেষ। এরপরে আমরা কী দিব, এরপরে আমরা দিব হেড শুরু, হেড শেষ, টাইটেল শুরু, টাইটেল শেষ। টাইটেল কী দিব, এসটিএমএল ইমেজ। হেডের পরে আমরা দিব বডি, বডি শুরু, বডি শেষ। এখানে ইমেজ দেবো আমরা, তাই না? তো আমরা যদি পেজটা দেখি, সেটা হলো কোথায়, ক্লাস 11। ওকে, এখানে আমাদের ইমেজ দেখা যাচ্ছে না। আমরা একটা ইমেজ ডাউনলোড করে নিই, ফ্রি ইমেজ। ওকে, ফ্রি ইমেজ আনস্প্ল্যাশ, এখান থেকে আমরা ইমেজ ডাউনলোড করে নিব। ফর এক্সাম্পল আমরা এই ইমেজটা ডাউনলোড করে নিই। ডাউনলোড হয়ে হচ্ছে 2.3 MB। আপনার আনস্প্ল্যাশ এই ওয়েবসাইট থেকে ফ্রি আপনি ইমেজ আর ডাউনলোড করতে পারবেন। অনেক ইমেজ আছে এখানে, হ্যাঁ, অনেক ধরনের ইমেজ ক্যাটাগরি আছে, যেমন ওয়ালপেপার্স, নেচার, পিপল, আর্কিটেকচার, হ্যাঁ, বিভিন্ন ক্যাটাগরি ইমেজ আছে আপনার এখানে। এখান থেকে আপনারা সহজে ডাউনলোড করে ইউজ করতে পারবেন আপনারা। আচ্ছা, আমার এটা ডাউনলোড হয়ে গিয়েছে, সো আমি এটাকে কপি করি। কপি কোথায় পেস্ট করব, আমার ওই প্রজেক্ট ফোল্ডারে। সো এখানে পেস্ট করি, পেস্ট। ওকে, আমি এটাকে রিনেম করি, সেটা হলো রিনেম কার ডট জেপিজি। সো কার ডট জেপিজি নামে আমি এটাকে রিনেম করে ফেললাম। তো আমি এখানে এখন কী করব, ইমেজটাকে দেখাতে চাই। তো দেখাতে হলে আমাকে কি করতে হবে, IMG, IMG, এই IMGটাকে সাহায্য নিতে হবে। তো কীভাবে নিতে হয়, গেটার দেন IMG, সিম্পল। এটা কিন্তু ক্লোজ হয় না, আমরা এতদিন দেখলাম যে পি নিলে পিটাকে ক্লোজ হয়, H3 নিলে H3 ক্লোজ হয়, সরি, তাই না? কিন্তু IMG নিলে হয় না, বিআর নিলে হয় না, HR নিলেও হয় না। সো এগুলো মনে রাখবেন, ক্লোজিং ট্যাগ নেই। তাহলে ইমেজের জন্য আমরা কী করবো এখন, IMG। IMG-র পরে আপনাকে এখানে একটা সোর্স বলে দিয়ে আসতে হবে যে এই সোর্সটা কি, ইমেজের সোর্সটা কোথায়, HRC সোর্সটা কোথায়। সোর্স এখানে হচ্ছে অ্যাট্রিবিউট, তাহলে SRC ইকুয়াল টু ডাবল কোট। ইমেজের নাম কি, আপনার এই ক্লাস 11.html কোন ফোল্ডারে আছে, এই ফোল্ডারে। ইমেজটা কোন ফোল্ডারে, এই ফোল্ডারে। দ্যাটস ওয়াই আপনি শুধুমাত্র ইমেজের নামটা দিলে চলে আসবে ইমেজ, কার ডট জেপিজি। রিলোড দেন, এই যে অনেক বড় ইমেজটা, যেহেতু অনেক বড় সেহেতু পুরোটাই চলে আসছে, বুঝা গেল, পুরোটাই চলে আসছে। এখন ইমেজটা যদি অন্য ফোল্ডারে থাকতো, আমি যদি এখানে আর ফোল্ডার করি, সাব ফোল্ডার বা IMG নামে একটা ফোল্ডার বলি, IMG নামে একটা ফোল্ডার করলাম। এই ফোল্ডারের ভিতরে যদি ইমেজটা রাখতে চাই, আমি একে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফেলি, চলে গেছে, তাই না? ভিতরে ঢুকলাম, এই যে এখানে দেখা যাচ্ছে। সো ব্যাকে যাই, আমরা যদি এখানে রিলোড দিই, দেখা যাচ্ছে না। কারণটা কি, কারণটা হচ্ছে এই পেজে এই ইমেজটা কি আছে, না নাই, আছে এখানে নাই, কোথায় আছে, IMG ফোল্ডারের ভিতরে। দ্যাটস ওয়াই আপনাকে বলে দিতে হবে, ভাই তুমি IMG ফোল্ডারে ঢুকো, ঢোকার জন্য স্ল্যাশ। এটা মানে হচ্ছে কি, IMG ফোল্ডারের ফোল্ডারে ঢুকো, ঢুকে স্ল্যাশ, মানে হচ্ছে এই স্ল্যাশ দেওয়ার মানে হচ্ছে IMG ফোল্ডারে যাওয়া, গিয়ে কার্ড ডট জেপিজিটাকে নিয়ে আসো। সেভ করলাম, রিলোড দিলাম, এই যে এখন দেখা যাচ্ছে পুরোটা, বুঝে গেল। এভাবেই আমরা স্টেবলে ইমেজ নিয়ে আসবো। এখন কথা হচ্ছে, ইমেজটা তো অনেক বড় দেখাচ্ছে, আমি চাচ্ছি ইমেজটাকে একটু ছোটো করতে। সেক্ষেত্রে আপনার অ্যাট্রিবিউট নিতে পারবেন, সেটা হলো
উইড, উইড নামে অ্যাট্রিবিউট, এর কাজ হচ্ছে উইডটাকে নির্ধারণ করে দেয়। আমি যদি বলি 100, শুধুমাত্র 100 দিবেন, বা যত ইচ্ছা তত দিবেন। আমি দিলাম 100, রিলোড দিলাম, এই দেখো 100 পিক্সেলের আমার ইমেজটা তৈরি হয়ে গেছে, বুঝে গেল। আমরা যদি আর একটু বড় করতে চাই, 300, এই যে 300 পিক্সেলের আমার ইমেজটা হয়েছে। আমরা যদি হাইট নির্ধারণ, সরি এখানে স্পেস হয়ে গেছে, হাইটটা দিই 200, রিলোড, এই যে হাইট হয়ে গেছে। সো আমি আমার ইচ্ছা মতো উইড অ্যান্ড হাইট দিয়ে আসতে পারবো। আমি যদি আবার রিলোড দিই, এই যে ক্লিয়ার, বোঝা গেল। ওকে, আরও একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে ALT, ALT মানে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। অল্টারনেটিভ টেক্সটের মানে কি, আমি অ্যাট্রিবিউটটা আগে দিয়ে দিই, মানে হচ্ছে সামহাও যদি আপনার এই ইমেজটা না পায়, যেমন আমি ইমেজটা ছিল কার না, আমি যদি এটাকে কার্স দিই তাহলে কি পাবে, পাবে না। এই জাস্ট একটা আপনার একটা কন্টেনার দেখাবে, কিন্তু এই কন্টেনারের ভিতরে ইমেজটা দেখা যাচ্ছে না। তো ইউজারও যদি ওয়েবসাইটে এসে যদি এরকম দেখে তাহলে তো বুঝবে, মানে ভালো লাগবে না তাদের কাছে। তো অ্যাটলিস্ট ইউজারদের, ইউজাররা যাতে ইমেজ না দেখতে পাইলে, যদি ইমেজ দেখতে না পায়, যাতে করে অন্তত অনলি অন্তত একটা টেক্সট দেখতে পায়, সেই ব্যবস্থাগুলো যদি করতে হয়, সেজন্য আপনাদের নিতে হবে ALT। যদি বলেন ভাই না, আমি বলি ইমেজ, আচ্ছা কার, রিলোড দেন, এই দেখেন কার দেখাচ্ছে। যদি কখনো ইমেজটা না পায় তখন আপনার অল্টারনেটিভ যে টেক্সটটা আপনি দিয়ে দিবেন সেটা আপনাকে দেখাবে। যদি ইমেজটা পায় তাহলে আমি কারেক্ট করে ফেলি, রিলোড দিই, এই যে তখন আর ওই অল্টারনেটিভ টেক্সটটা দেখাবে না। সো অল্টারনেটিভ টেক্সটটা মানেই হচ্ছে এটা, যে যদি কখনো কোনো ইমেজ না পায় সেক্ষেত্রে আপনাকে অল্টারনেটিভ টেক্সটটা দেখাবে। ক্লিয়ার? ওকে, তো এখন আমরা এই ইমেজটাকে যদি লিঙ্ক করতে হয় তাহলে কীভাবে করবো? সিম্পল, আমরা কী নিব, এ ট্যাগ, শুরু করবো শেষ করবো অটোমেটিকলি। আমার এখানে চলে আসছে কি, HREF ট্যাগটা। সো আমরা কোথায় রাখবো এটা, যেহেতু এ, যেহেতু ইমেজকে লিঙ্ক করবো, সেহেতু আমরা এ ট্যাগটা এখানে শুরু করবো আর শেষ করবো কোথায় গিয়ে, শেষ করবো এই যে এখানে গিয়ে। আপনি চাইলে ব্রেক দিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই, এভাবে সুন্দর করে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। সো এই ইমেজটা লিঙ্ক লিঙ্ক হবে কোথায়, https://www.google.com, অথবা আমি যদি বলি আমার course.com। সো রিলোড দেন, এই যে মাউসটা নিলে আমাদের হ্যান্ড সাইনটা দেখাচ্ছে। আমি যদি ক্লিক করি, ও চারটা দিয়ে ফেলছি, www তিনটা হবে, দেখে যাই, রিলোড দিই, আবার ক্লিক করি, তাহলে কই যাবে এখন, আমার course.com-এ চলে যাবে। দেখি যায় কি না, এই যে আমাদের অফিসিয়াল সাইটটায় চলে গেছে, আমার course.com। ওকে, আমি যদি ব্যাকে চলে যাই আবার এখানে চলে আসছে। তো বুঝে গেল তো যে এস্টিমেটে কীভাবে ইমেজ নেয়, কীভাবে ইমেজ নেয়, কীভাবে উইড হাইট দেয়, কীভাবে অল্টারনেটিভ টেক্সট নির্ধারণ করতে হয়, কীভাবে লিঙ্ক করতে হয়, বুঝে গেল। ওকে, সো আজকে এই পর্যন্ত, নেক্সটে আরও কোনো টপিক্স নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।